কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একটা অন্যরকম চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সিম্পল, ইজি বাট উইথ ফুল অফ ফ্লেভারস। আজকে বানাবো 5 ফোড়ন চিকেন। ভীষণ অন্যরকম খেতে হয় আর বানানোটা কিন্তু ভীষণ সহজ। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমে আগে আপনাদের উপকরণগুলো একবার দেখিয়ে নিই। 5 ফোড়ন চিকেন বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 3 টমেটো বাটা নিয়েছি। 2 teaspoons আমি আদা বাটা নিয়েছি। 2 tablespoons আমি রসুন বাটা নিয়েছি। 1 tablespoon আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 2 teaspoons আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 tablespoon আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 tablespoon আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 teaspoon আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 2 tablespoons আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 4 শুকনো লঙ্কা, 6 থেকে 7 কাঁচা লঙ্কা নিয়েছি। 1 tablespoon আমি 5 ফোড়ন নিয়েছি। 1 tablespoon আমি রসুন কুচি নিয়েছি। এরপর আমি আচার নিয়েছি। আমি আমের আচার নিয়েছি, যেটা টক ঝাল, মিষ্টি আচার কিন্তু কখনোই নেবেন না। আমি এই আমের টক ঝাল আচারটা নিয়েছি 2 teaspoons মতো। সবশেষে নিয়েছি 7 মতন নুন আর 7 মতন চিনি। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি কড়াইতে বা প্যানে 2-3 tablespoons মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলেই আমি তাতে প্রথমে 5 ফোড়ন দিলাম আর সাথে দিলাম শুকনো লঙ্কা। সতে করে নেব 1.5 থেকে 2 মিনিট মতো। তেলে 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো করে আসলে তাতে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ভেজে নেব আরো 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। উপর থেকে সামান্য নুন দিলাম আর দিলাম চিনি। এবার পেঁয়াজটা কিন্তু আমি বেশ একটু ভালো করে ভেজে নেব, এই মোটামুটি ধরুন 2-3 মিনিট মতো। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। চিকেন পিসগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে 4-5 মিনিট মতো রান্না করে নেব বা ভেজে নেব। চার থেকে 5 মিনিট পর যখন দেখবেন চিকেনের কালারটা বদলে আসছে, সেই সময় একে একে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো চিকেনের সাথে এবার ভালো করে কষিয়ে রান্না করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মোটামুটি 5-6 মিনিট ভালো করে কষিয়ে রান্না করে নিয়ে এবার টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে 4 কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। অন্যদিকে কিন্তু আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু আমি চিকেনটা ভালো করে কষিয়ে রান্না করে নেব আরও 3-4 মিনিট মতন। স্বাদ মতন চিনি দিলাম আর 7 মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 কাপ মতো গরম জল আমি ঢেলে দিলাম। গরম জলটা দেবার পর ঝোলটা ফুটে আসলেই আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে কিন্তু 10-15 মিনিট মতো আমি চিকেনটা রান্না করে নেব। 10-15 মিনিট পরে আমি ঢাকাটা খুলি, দেখুন চিকেনটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আচারটা দিয়ে দেব। এই আচারটা দিলে কিন্তু বেশ অন্যরকম খেতে লাগে এই 5 ফোড়ন চিকেনটা। বাড়িতে যদি আপনাদের কাছে আচার থাকে তাহলে কিন্তু অবশ্যই আচারে ব্যবহার করবেন, এবং কখনো কিন্তু মিষ্টি আচারে ব্যবহার করবেন না। টক ঝাল যে আচারগুলো পাওয়া যায় শুধুমাত্র সেই রকম আচারই কিন্তু ব্যবহার করবেন। আচারটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিলাম ফ্রেশ কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিলেও কিন্তু চিকেনটা খেতে ভীষণ ভালো হয়। একটা ফাইনাল মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
আমাদের পাঁচফোড়ন চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেন নিয়ে কিন্তু নানা রকমের এক্সপেরিমেন্টাল ডিশ হয়, তার মধ্যে কিন্তু এই পাঁচফোড়ন চিকেনটা আমার ভীষণ ভালো লাগে। ভীষণ অন্যরকম খেতে হয় আর ভীষণ ফ্লেভারফুল। বাড়িতে কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমি সার্ভ করছি গরম গরম পাঁচফোড়ন চিকেন। রাত্রিবেলা ডিনারে রুটির সাথে এই পাঁচফোড়ন চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!